एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। चाकरी परीक्षा प्रिपरेशन दीते गेले हार्ड वर्क नय स्मार्ट वर्क एवं तार साथे सुपर टेक्निक एवं टिप्स जानते हबे। जारा आमरा ई सुपर टेक्निक और टिप्स जानी तारा आमरा उइनार, आर जारा जानि ना तारा लुजार। आजकेर आमि जारा लुजार एवं जारा डिप्रेशन और हतभागे भुगछे तादेर जन्य आमि किछु शर्टकाट टेक्निक और सुपार मेथड आमि आजकेर करब। আজকে আমি যেটা করাবো স্কোয়ার, এই স্কোয়ার কীভাবে অতি সহজে সুপার টেকনিকের সাহায্য করা যায় সেটা আমি আজকে দেখাবো। চলুন আমরা আজকে ভিডিওটা দেখি। আমি প্রথমে শেখাবো একে এক দিয়ে যতগুলো স্কোয়ার আছে সেই ফরম্যাটগুলো আজকে দেখাবো। আমরা একে স্কোয়ার অনেকেই জানি, এক ইলেভেন স্কোয়ার আমরা অনেকেই জানি, কিন্তু একশো এগারো বা চারটে ওয়ান বা পর পাঁচটা ওয়ানের স্কোয়ার অনেকেই আমরা জানি না। আমরা যদি এই অঙ্কটা করতে থাকি এগারো হাজার একশো এগারো, এটা যদি স্কোয়ার করি কি হবে বন্ধুরা, এটা ডবল গুণ করছে। এটা গুণ করলে প্রথমে একবার আরও একবার আরও একবার এই গুণ করে যোগ করতে মিনিমাম আমার তিন মিনিট নষ্ট হবে। সেই অঙ্কটা আমরা তিন সেকেন্ডে করব, তার রণকৌশল জানতে হবে। এই রণকৌশল জানলে আমরা উইনার হব। কীভাবে সেটা আমি দেখাব। প্রথমে আমি এক স্কোয়ার এক, এবার ইলেভেন স্কোয়ার, ভিতরে কটা সংখ্যা আছে আমরা সবসময় ডিজিট দিয়ে ক্যালকুলেশন করব। ডিজিট ভিতরে দুটো ডিজিট আছে, তাই পরপর আমরা লিখব এক আর দুই, পরপর এক দুই দুই পর্যন্ত লিখলাম, আবার একে আসবো, এক করে বাড়বো আবার এক করে কমাবো, এক দুই তারপর আবার একে আসবো একশো একুশ। ক্লিয়ার? এবার ভিতরে কটা ডিজিট আছে, তিনটে। যে কটা ডিজিট থাকবে আমরা পরপর ততদূর লিখব। চারটে থাকলে চার পর্যন্ত লিখবো, পাঁচটা থাকলে পাঁচ পর্যন্ত লিখবো। যেহেতু এখানে তিনটে আছে তাই পরপর লিখবো এক দুই তিন, এক এক করে বাড়াবো। তিন পর্যন্ত গেল, এবার এক এক করে কমে একে আসবে। তিনের পরে এক কমলে কত হয় দুই, দুইয়ের পরে এক কমলে কত হবে এক। তাহলে কি বন্ধুরা কীভাবে শিখলাম, ভিতরে যে কটা ডিজিট থাকবে, এখানে দুটো ডিজিট আছে তাই দুই পর্যন্ত লিখলাম, এক এক করে বাড়াবো এক দুই, আবার এক এক করে কমাবো, প্রথমে উঠবে তারপরে নামবে। যে কটা সংখ্যা থাকবে ততদূর পর্যন্ত লিখবো, দুটো সংখ্যা আছে তাই দুই পর্যন্ত লিখবো, তারপরে এক কমবে কমে একে আসবে। এবার তিনটে সংখ্যা আছে তাহলে আমরা কতদূর লিখবো বন্ধুরা, তিন পর্যন্ত লিখবো এক দুই তিন, তারপরে ডিরেক্ট আমরা এক লিখবো না, এক করে কমবে, তিনের পরে এক কমলে দুই, দুইয়ের পরে এক কমলে এক। ক্লিয়ার? চার নম্বর প্রবলেমটা তাহলে আপনারা করতে পারবেন, ভিতরে কটা ডিজিট আছে, চারটে ডিজিট, তাহলে কতদূর পর্যন্ত লিখবো এক দুই তিন চার, চার পর্যন্ত লিখলাম, আবার এক করে কমে কমে একেই আসতে হবে। চারের পরে এক কমলে কত হবে তিন, তিনের পরে এক কমলে কত হবে দুই, দুইয়ের পরে এক কমলে কত হবে এক। তাহলে কী হলো, প্রথমে চারটে সংখ্যা আছে চার পর্যন্ত লিখবো, তারপরে চার থেকে কমে কমে একে আসবো। প্রত্যেকটাতে দুটো সংখ্যা আছে দুই পর্যন্ত লিখলাম একে আসলাম, তিনটে সংখ্যা আছে তিন পর্যন্ত লিখলাম আবার একে আসলাম, চারটে সংখ্যা আছে চার পর্যন্ত লিখলাম আবার একে আসলাম। তাহলে পাঁচ নম্বর প্রবলেম দেখি, কটা পাঁচটা সংখ্যা আছে তাহলে আমরা পরপর লিখবো এক দুই তিন চার পাঁচ, আবার পাঁচের পর থেকে এক লিখলে চার তিন দুই এক। তাহলে অতি সহজে আমাদের এই অঙ্ক স্কোয়ারগুলো হয়ে যায়। নেক্সট আমরা আসছি, আগেরটা একের কিছু শিখলাম, এমন তিনের কিছু শিখব। তিনের স্কোয়ার তেত্রিশের স্কোয়ার তিনশো তেত্রিশের স্কোয়ার, আবার চারটে তিনের স্কোয়ার পাঁচটা। আমরা এই তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ আমরা যদি একটু স্কোয়ার করি, মানে এটা আমার গুণ করে করতে হবে,
এই গুণে ভুলও হতে পারে, প্রথমে একটা সেকেন্ড এভাবে গুণ করে যোগ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আমরা ব্যাংক প্রিয় বা ক্লারিক্যাল এই অঙ্কগুলো বেশি আসে, তাহলে আমার সময় কম, তিন সেকেন্ডে করতে হবে কীভাবে তার টিপস আমি দিচ্ছি। আমাদের প্রথম জানতে হবে তিনের স্কোয়ার কত, তিনের স্কোয়ার কত নয়, আমি লিখলাম জিরো নয়, দুটো করে সংখ্যা লিখতে হবে। কী লিখলাম, তিনের স্কোয়ার কত, জিরো নয়। এবার তেত্রিশের স্কোয়ার আমরা জানি না, এই এখানে যে তিনের স্কোয়ার জিরো নয় এটা জানলে আমার সবকটা অঙ্ক হয়ে যাবে। স্যার কীভাবে দেখাচ্ছি, জিরো নয় লিখলাম, আমাকে জানতে হবে এখানে কটা সংখ্যা আছে বা কটা ডিজিট আছে, দুটো, দুটো ডিজিট থাকলে একটা শূন্যস্থান, মানে শূন্যর আগে একটা শূন্যস্থান, নয়ের আগে একটা শূন্যস্থান, কি বললাম, প্রথমে আমার তিনের স্কোয়ার জানতে হবে, তিনের স্কোয়ার কত, জিরো নয়, মানে নয় তার আগে একটা জিরো দিলাম, দুটো ডিজিট যেহেতু করতে হবে তাহলে এখানে জিরো নয় বসালাম। এবার ভিতরে কটা সংখ্যা আছে, দুটো ডিজিট দিয়ে সব ক্যালকুলেশন করছি, দুটো ডিজিট বা দুটো সংখ্যা আছে তাই একটা করে শূন্যস্থান, শূন্যর আগে একটা শূন্যস্থান, নয়ের আগে একটা শূন্যস্থান। সিমিলারলি আমি এটা করালে আরও আপনারা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমার শূন্য নয় লিখতে হবে, ক্লিয়ার, কটা সংখ্যা আছে, তিনটে সংখ্যা মানে তিনটে ডিজিট, তিনটে থাকলে দুটো করে শূন্যস্থান, মানে শূন্যর আগে দুটো শূন্যস্থান, শূন্যর পরে দুটো শূন্যস্থান। তাহলে কী বললাম, প্রথমে তিনের স্কোয়ার জিরো নয়, তেত্রিশ স্কোয়ার, তবে জিরো নয়টা লিখব, দুটো ডিজিট আছে তাহলে একটা করে কম, মানে একটা শূন্যস্থান হবে, তাহলে শূন্যর আগে একটা, শূন্যর পরে আগে পরে একটা। এবার এখানে তিনটে সংখ্যা আছে, তাহলে দুটো শূন্যস্থান যে কটা সংখ্যা থাকবে তার থেকে একটা কম শূন্যস্থান হবে, তাহলে তিনটে সংখ্যা আছে, দুটো শূন্যস্থান দিয়ে দুটো শূন্য বসাবে। এবার আমি আসছি পরেরটা, কটা সংখ্যা আছে গেলে, চারটে সংখ্যা, আগে জিরো নয়টা বসাতে হবে, আর যেহেতু তিনের স্কোয়ার জিরো নয় তাই প্রত্যেকটা আমি বসিয়ে দেবো, এখানে তিনের স্কোয়ার তাই জিরো নয় বসিয়ে দিলাম। এবার এখানে চারটে সংখ্যা থাকে, চারটে সংখ্যা থাকলে কটা শূন্যস্থানে একটা কম, তাহলে শূন্যর আগে তিনটে, শূন্যর পরে তিনটে, ক্লিয়ার। পরের সংখ্যা আসছে পাঁচটা সংখ্যা, পাঁচটা সংখ্যা থাকলে চারটে শূন্যস্থান একটা করে কম শূন্যস্থান হবে, একটা দুটো তিনটে চারটে, পরে একটা দুটো তিনটে চারটে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল। শুধু তিনের স্কোয়ার জানলে আমরা সমস্ত তিনের রিলেটেড যতগুলো আছে আমরা সব জানতে পারবো। এবার কি, বাঁ দিকে এক, ডান দিকে আট, মানে এদের যোগফলটা নয় হলো, যেহেতু নয় আছে তিনের স্কোয়ার নয় তাই আমি নয় ম্যাচ করলাম, এক আর আট হবে, অন্য সংখ্যা হবে না, এটা তিনের রুলস। বাঁ দিকে এক হবে, ডান দিকে আট হবে, স্যার এখানে দুটো শূন্যস্থান কী বসাবো, ওই এক, দুটো কেন, যদি পরপর তিন চারটে থাকে সব এক বসাবো, বাঁ দিকে এক হবে আর ডান দিকে আট হবে, দুটো আট হবে, তাহলে পরেরটা কী হবে, পরেরটা আমার তিনটে শূন্যস্থান আছে তাহলে তিনটে এক হবে, পরেরটা তিনটে আট হবে। তাহলে আমরা এই পর্যন্ত পরিষ্কার বুঝতে পারলাম যে শূন্যর আগে এক, শূন্যর পরে আট। এবার স্যার দুটো যদি শূন্যস্থান থাকে দুটো এক বসাবো, এখানেও দুটো শূন্যস্থান পাবে, দুটো আট বসাবো, মনে রাখতে হবে কি, বাঁ দিকে এক, ডান দিকে আট, এটাও তাই, তিনটে শূন্যস্থান আছে তিনটে এক বসাবো, আর এখানেও তিনটে শূন্যস্থান আছে তিনটে আট বসাবো, মানে এইট। স্যার এটা কী হবে, নিজেরাই করতে পারবে, তাহলে কটা এক বসাবো, চারটে এক বসাবো, পরে কটা আট বসাবো, মানে এইট, চারটে আট বসাবো। তাহলে আমরা এই সুপার টেকনিক আমরা জেনে যাচ্ছি, আমরা তো অনেকেই ডিপ্রেশন হচ্ছি, স্যার কী করবো, তাদেরকে বলছি খাতা কলম নিয়ে বসে পড়ো, সুপার টিপসগুলো শিখে নাও। এরপরে আমরা আসছি এক হলো, তিন হলো, এবার আমি আসবো ছয়। আমরা অনেকেই জানি ছয় স্কোয়ার, কিন্তু অনেকেই জানি না সিক্সটি সিক্সের স্কোয়ার বা ছশো ছেষট্টি স্কোয়ার বা ছ হাজার ছশো ছেষট্টি স্কোয়ার।
ক্লিয়ার? আমরা ছয় স্কোয়ার জানি অনেক, ছয় স্কোয়ার 36, ঠিক তিনের যে রুলসটা বললাম সেম রুলস, এই 36 আমি বসিয়ে দেবো এখানে। একই বললাম ভিতরে আমরা ডিজিট দিয়ে ক্যালকুলেশন করব, আমরা সব ডিজিট মেথডে করছি। কটা ডিজিট আছে? দুটো ডিজিট, তাহলে একটা করে শূন্যস্থান, তিনের আগে একটা, তিনের পরে একটা, যে কটা সংখ্যা থাকবে তার থেকে একটা করে কম শূন্যস্থান হবে। তিনটে সংখ্যা আছে তাহলে কটা শূন্যস্থান? দুটো, তিনের আগে দুটো, তিনের পরে দুটো। চারটে শূন্যস্থান আছে তাহলে তিনটে শূন্যস্থান হবে, তিনের আগে তিনটে, তিনের পরে তিনটে, মানে এদিকে যাবে এদিকে। তাই পাঁচটা শূন্যস্থান আছে, এই পাঁচটা সংখ্যা আছে, কটা শূন্যস্থান? চারটে, একটা দুটো তিনটে চারটে, এদিকেও চারটে, একটা দুটো তিনটে চারটে। তাহলে ছয় স্কোয়ার জানলে আমি ছয়ের মানে রিলেটেড সমস্ত জানতে পারবো। সিমিলারলি আগেরটা কি ছিল? তিন জানলে তিনের রিলেটেড সব কিছু জানতে পারবো। এবার স্যার এদিকটা কী হবে এটা মনে রাখতে হবে, এই দুটো মিলে কিন্তু নয়, এখানে এক আর আট বসাবো না আগের মতো, এখানে বসাতে হবে চার আর পাঁচ। চার পাঁচে না, এই দুটো নয় হলো, এই দুটো মিলে নয় হলো, চার আর পাঁচ মনে রাখতে হবে। ছয়ের ক্ষেত্রে বাঁ দিকে চার, ডান দিকে পাঁচ, মানে তিনের আগে চার পাঁচ, কী হলো? তিন চার পাঁচ, এরকমই তিন চার পাঁচ পরপর, তিন চার পাঁচ ছয়, তাহলে তিনের আগে চার পরে পাঁচ। স্যার এখানে দুটো শূন্যস্থান আছে তাই দুটো চার বসেন, দুটো কেন, দশটা থাকলেও তাই দশটা চার বসবে, আর এদিকে দুটো শূন্যস্থান আছে এদিকে দুটো পাঁচ বসবে, মানে তিনের আগে সবসময় চার হবে আর তিনের পরে সবসময় পাঁচ হবে। তাহলে তিনের আগে তাহলে কী হবে? চার, তিনটে শূন্যস্থান আছে তাই তিনটে চার বসাবো, ঠিক আছে? তাহলে এখানে কটা শূন্যস্থান? তিনটে আছে তাই তিনটে পাঁচ বসাবো। শুধু ডিজিট মাধ্যমে আমরা ক্যালকুলেশন করছি, এখানে চারটে শূন্যস্থান আছে তাহলে কটা চার বসাবো? চারটে চার, এখানে কটা শূন্যস্থান? এদিকটা চারটা হলে ওপারটাও চারটা হবে। তাহলে আমরা অতি সহজে স্কোয়ারগুলো শিখতে পারলাম। নেক্সট প্রবলেম, আমরা এক শিখলাম, তিন শিখলাম, ছয় শিখলাম, এবার আমি নয় শেখাব। চাকরি পরীক্ষায় এই নয় দিয়ে প্রায় একটা ক্যালকুলেশন আমাদের দেয়। সামনে অনেক এক্সাম আছে, সেই এক্সামে সুপারভাইজার আছে, ডেল আছে, এই নয় দিয়ে একটাই আসবেই, আপনারা এটা ভালো করে দেখুন। আমরা নয় স্কোয়ার জানব, নয় স্কোয়ার কত? একাশি, এদের যোগফল নয়, আমি তিন ছয় নয় প্রায় সব একই রুল, সব যোগফল নয় আসবে, তাহলে একাশি, এই একাশিটা বসাবো। স্যার আমি শূন্যস্থান দিচ্ছি কেন? ওই একই ফরম্যাট, তিন আর ছয়ের ক্ষেত্রে যেটা আমি বললাম, দুটো ডিজিট আছে তাহলে একটা করে শূন্যস্থান হবে, যে কটা ডিজিট থাকবে তার থেকে একটা কম শূন্যস্থান হবে, তাহলে আটের বাঁ দিকে একটা, ডান দিকে একটা। কটা ডিজিট আছে? থ্রি ডিজিট, তাহলে কটা শূন্যস্থান হবে? দুটো, বাঁ দিকে দুটো, ডান দিকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। এবার কটা ডিজিট আছে? চারটে ডিজিট, তাহলে শূন্যস্থান করা তিনটে, এক দুই তিন, এক দুই তিন, একাশিটা সবার ক্ষেত্রে হবে, যেহেতু প্রথমে নয় স্কোয়ার তাই প্রত্যেকটা একাশি, যেমন ছয় স্কোয়ার 36 প্রত্যেকটা 36, তিন স্কোয়ার নয় প্রত্যেকটা 09 ছিল। ভিতরে পাঁচটা সংখ্যা আছে বা পাঁচটা ডিজিট আছে তাহলে কটা শূন্যস্থান? চারটে, একটা দুটো তিনটে চারটে আট
একটা দুটো তিনটে চারটে। এবার এক্ষেত্রে স্যার বাঁদিকে কি হবে? বাঁদিকে নয় হবে আর ডান দিকে জিরো। এই দুটো যোগফল নয়, এই দুটো যোগফল নয়। তাহলে এটা নয় ক্ষেত্রে মনে রাখতে হবে বাঁ দিকে নয়, ডান দিকে জিরো। ক্লিয়ার? বাঁ দিকে নয়, ডান দিকে জিরো। স্যার যদি দুটো শূন্যস্থান থাকে, দুটো না, দুটো শূন্যস্থান সবসময় বাঁ দিকে নয়, যে কটা শূন্যস্থান থাকবে সে কটা নয় বসাবো, আর ডান দিকে যে কটা শূন্যস্থান থাকবে সে কটা আমি জিরো বসাবো। এখানে তিনটে শূন্যস্থান আছে, তাহলে আমার তিনটে নয়, এদিকে তিনটে জিরো। ক্লিয়ার? পরেরটা তাহলে কটা শূন্যস্থান আছে? চারটে। তাহলে কটা নয় বসবে? চারটে নয়, তারপরে কটা জিরো। তাহলে অতি সহজে তিন সেকেন্ডে এটা হবে, কিন্তু এটা করতে গেলে অনেকটা সময় লাগবে। তাহলে আজকের বন্ধুরা আমি দেখালাম এক, তিন, ছয় আর নয়, যেগুলো পেপার ও পেন ছাড়া মুখে কিভাবে হয় তার একটা কৌশল বা মেথড আমি শেখালাম। এর পরবর্তী ভিডিওতে আমি দুই, চার, ছয় এই যে পোশানগুলো আছে সেগুলো কীভাবে সুপার টেকনিকে করতে হয় সেগুলো দেখাবো, এবং এই স্কোয়ার, কিউব বা টোটাল পাটিগণিত, বীজগণিত, জিওমেট্রি, পরিমিতি, এই আমরা অনেকেই পাটিগণিত করতে পারি কিন্তু জিওমেট্রি, পরিমিতি, অ্যালজেব্রা মানে বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এই পোশানগুলো আমরা অনেকেই উইক, তার জন্যে ম্যাথ পয়েন্টে আসতে হবে, কিছু সুপার ফাস্ট ট্রিক্স ও টেকনিক শিখতে হবে। সূত্র মুখস্থ করে পড়লে হবে না, তাহলে আমরা উইনার হতে পারবো না। কিছু টিপস জানলে আমরা উইনার হব। আমি নেক্সট ভিডিওতে এর পরবর্তী পোশানগুলো আলোচনা করব। ধন্যবাদ।